নমস্কার, আমি বলেছিলাম যে প্রিপোজিশনের ভিডিও খুব শীঘ্রই আপলোড করছি, তো আজকে আমার সেই প্রিপোজিশনেরই প্রথম ভিডিও। আমি মানে ভিডিওগুলোকে প্রিপোজিশনের উপরে যে ভিডিওসগুলো করেছি সেটাকে একটা একভাবে অ্যারেঞ্জ করেছি, যেরকম আজকে ইন নিয়ে আলোচনা, প্রিপোজিশনে ইনের ব্যবহার বা কোন কোন সেন্টেন্সে আমরা ইন ব্যবহার করছি সেটা তুলে ধরার চেষ্টা করেছি। এগুলো সবই কম্পিটিটিভ এক্সামের কথা মাথায় রেখেই করা এবং এভাবে পরীক্ষায় আসেও, তো সেভাবে দিয়েছি। এবং ইনের ওপরই 10টা এরর কারেকশন রয়েছে এই ইন নিয়ে আলোচনার পর। যেরকম প্রথমেই আছে হি লিভস ইন ইন্ডিয়া, এটা আমরা সবাই জানি যে বড় জায়গা বা বড় স্থানের আগে ইন প্রিপোজিশন বসে, ওই জন্য হি লিভস ইন ইন্ডিয়া। নেক্সট, ইন 1926 আই এস্টাবলিশড দিস কলেজ, এখানে সেন্টেন্সটা যে যেমনই থাকুক আমার লক্ষ্যটা হচ্ছে এখানে বোঝানো যে সালের আগে, যে কোনো সাল, সেটা 1926ই হোক কি 2019ই হোক কি 2020ই হোক, সবার আগেই আমরা ইন ইউজ করব। পরের সেন্টেন্স, সরস্বতী পূজা উইল বি হেল্ড ইন জানুয়ারি, এখানে জানুয়ারি হোক কি ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, অর্থাৎ মাসের নামের আগে প্রিপোজিশন ইন বসে। ডোন্ট রান ইন দ্য সান, রোদে দৌড়াদৌড়ি করো না, এখানে ইন বসেছে। ইওর লাইফ ইজ ইন ডেঞ্জার, ইন ডেঞ্জার, ফেসটা হচ্ছে ইন ডেঞ্জার। দ্য পিপল আর ইন আর্মস এগেনস্ট দ্য কিং, এখানেও ইন আর্মস, এই সেন্টেন্সে আমরা ইন ইউজ করছি। ডোন্ট থ্রো ডাস্ট ইন মাই আইজ, ইন মাই আইজ এখানে ব্যবহৃত হলো। দিস পার্টি ইজ ইন পাওয়ার নাও। নেক্সট, বাঁকুড়া ইজ রিচ ইন মিনারেলস, খনিজ সম্পদে সমৃদ্ধ, রিচ ইন মিনারেলস। দ্য চিলড্রেন আর প্লেয়িং ইন দ্য পার্ক, হি ইজ স্ট্যান্ডিং ইন দ্য শেড, আই টুক দ্য বুক ইন হিজ প্রেজেন্স, অথবা হতে পারতো আই টুক দ্য বুক ইন হিজ অ্যাবসেন্স, উপস্থিতিতে ইন হিজ প্রেজেন্স, অনুপস্থিতিতে সেখানেও ইনই হবে। কাজেই সেন্টেন্সে আমি অর অ্যাবসেন্স লিখেছি, সেন্টেন্সটা হচ্ছে আই টুক দ্য বুক ইন হিজ প্রেজেন্স অথবা আই টুক দ্য বুক ইন হিজ অ্যাবসেন্স। নেক্সট, ইন উইন্টার উই গো টু পিকনিক, এখানে উইন্টার বলে কোনো কথা নেই, যে কোনো সিজনের আগে, অর্থাৎ সামার, রেইনি, স্প্রিং, অটাম, সবার আগেই ইন প্রিপোজিশনই বসবে। ডোন্ট স্পিক ইন আ লাউড ভয়েস, ইন এ লাউড ভয়েস, প্রিপোজিশনের তো কোনো ধারাবাহিক ওরকম কোনো নিয়ম নেই, জাস্ট দেখে যাওয়া যে কোথায় কোথায় আমরা এগুলো ইউজ করছি, বারবার পড়ে পড়ে মুখস্থ করে নেওয়াটাই কাজ। তো এখানে ফ্রেজটা হচ্ছে ইন এ লাউড ভয়েস। নেক্সট, পিপল ইন জেনারেল আর ইগনোরেন্ট অব দ্য ম্যাটার, ইন জেনারেল। নেক্সট, হি কেম ইন টাইম, ইন টাইম, পে মি ইন ক্যাশ অথবা পে মি ইন নোটস। নেক্সট, পিপল ইন গ্রেট নাম্বারস কেম হেয়ার, ইন গ্রেট নাম্বারস, এটা হচ্ছে ফ্রেজটা। মিস্টার দাস ইজ ইন গুড হেলথ অথবা মিস্টার দাস ইজ ইন ব্যাড হেলথ। টেক দ্য ওয়ার্ক ইন হ্যান্ড, এটা অন হ্যান্ড হবে না, ইন হ্যান্ড। I will be ready in 5 minutes. Fill in the forms othoba fill up the forms, both are correct. Fill up the forms tao hobe, fill in the forms o hobe. He left the place in a hurry, byastotar moddhe. He left the place in a hurry. He is going to join in the army, seta army hok ki navy hok ki police hok, shekhane sobshomoy in bosbe. He is going to join in the army, অথবা he is going to join in the navy, অথবা he is going to join in the police. পরের সেন্টেন্স, I want to spend a holiday in the mountains. পাহাড়ে কাটাতে চাই, তাই I want to spend a holiday in the mountains. The baby is lying in bed. The letter is written in ink. এখানে একটা কথা বলে রাখি, ইন ইঙ্ক যেমন বসলো,
যদি পেন্সিল দিয়ে লেখা হতো সেক্ষেত্রেও ইনই বসতো, দ্য লেটার ইজ রিটেন ইন পেন্সিল, এরকমও হতো। হি ইজ নট ইন অফিস, আই অ্যাম ইন ট্রাভেল। নেক্সট, ইন টাইম অফ ওয়ার দ্য প্রাইসেস অফ কমোডিটিস আর রাইজিং হাই। নেক্সট, হি রিডস দ্য স্টোরি বুক সিটিং ইন অ্যান আর্ম চেয়ার। এখানে আর্ম চেয়ারটা একটু লক্ষণীয় ব্যাপার আছে, এমনি চেয়ার হলে পরে কিন্তু ইন হতো না। হি রিডস দ্য স্টোরি বুক ইন অ্যান আর্ম চেয়ার। ইট ইজ ইন সিক্রেট, ইন সিক্রেট। ডোন্ট অ্যাক্ট ইন হেস্ট, হেস্ট এটাও ব্যস্ততা বা তাড়াহুড়ো। ইন দ্য মর্নিং আই গো টু স্কুল, সকালবেলায়। ইন দ্য মর্নিং আই গো টু স্কুল। এবার ইনের এই প্রয়োগগুলোর ওপরে এরর কারেকশান আসে, আমরা দেখেছি পরীক্ষায়। হ্যাঁ, তো সেটা কিভাবে এসেছে বা যেগুলো দিলাম সেখান থেকেও কিভাবে আমরা এরর কারেকশানের সাহায্য পাবো সেটা একটু আলোচনা এবার করে নিই। যেরকম এখানে এক নম্বরে একদম সহজই দিয়েছি, পে মি উইথ ক্যাশ। এখানে এখানে একটা সেন্টেন্স ছিল, সেটা ছিল হচ্ছে পে মি ইন ক্যাশ অর নোটস, এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট। 17 নম্বর সেন্টেন্সটা দেখলেই আমরা বুঝতে পারবো যে পে মি উইথ ক্যাশ নয়, এখানে হবে হচ্ছে ইন, নোটস থাকলেও ইনই হতো। তার পরের সেন্টেন্সে দিয়েছিলাম পে মি ইন চেক। আচ্ছা, ক্যাশ বা নোটসের ক্ষেত্রে ইন হচ্ছে, চেকের ক্ষেত্রে কিন্তু আবার ইন হবে না, সেখানে হবে হচ্ছে বাই, পে মি বাই চেক। নেক্সট, টেক দ্য ওয়ার্ক অন হ্যান্ড, এটা খুব দেয়, মানে এ সাধারণত আমাদের মনে হয় যে টেক দ্য ওয়ার্ক অন হ্যান্ড এটাই সঠিক, কিন্তু না, অন হয় না, সেখানে এখানে হবে হচ্ছে ইন। দ্য বেবি ইজ লাইং অন বেড, তারপরেই দিয়েছি দ্য বেবি ইজ সিটিং ইন বেড, জাস্ট উল্টোটা হবে। আমরা দ্য বেবি ইজ লাইং ইন বেড সেন্টেন্সটা আগে ইউজের মধ্যে দেখে নিয়েছি, লাইং থাকলে পরে সেখানে হয় হচ্ছে ইন, অন হবে না, আর সিটিং থাকলে পরে ইন হবে না, হবে হচ্ছে অন। দ্য বেবি ইজ সিটিং অন বেড আর দ্য বেবি ইজ লাইং ইন বেড। নেক্সট, হি কেম ইন নাইট, হ্যাঁ এখানে একটা ব্যাপার আছে, ইন দ্য মর্নিং দেখেছি আমরা, সেক্ষেত্রে মনে হয় যে এরকম সময়ের ব্যাপারটা, মানে মর্নিং, নাইট, ইভিনিং এগুলো থাকলে আমরা কি করব। নাইট থাকলে পরে ইন হবে না, হবে হচ্ছে অ্যাট, অ্যাট নুনও হবে, অ্যাট ডনও হবে, আর অ্যাট নাইট হবে, অ্যাট মিড নাইট হবে। আর আই গো টু স্কুল অ্যাট মর্নিং, এক্ষেত্রে অ্যাট হবে না, এক্ষেত্রে হবে হচ্ছে ইন দ্য মর্নিং। সেরকমই ইন দ্য আফটারনুন হবে এবং ইন দ্য ইভিনিংও হবে। ইন দ্য মর্নিং, ইন দ্য আফটারনুন, ইন দ্য ইভিনিং, আর অ্যাট নুন, অ্যাট ডন, অ্যাট নাইট, অ্যাট মিড নাইট, এটা হচ্ছে সময়টাকে আমরা এইভাবে প্রিপোজিশনের সাহায্যে ব্যবহার করব। তারপরে আর একটা ব্যতিক্রমী সেন্টেন্স, এটা ইম্পর্টেন্ট খুবই আসে, উই ওয়েন্ট টু ভিজিট জু ইন দ্য মর্নিং অফ সানডে। যখন একটা পার্টিকুলার দিন, সানডে এরকম একটা পার্টিকুলার দিনের সকালকে বোঝাচ্ছে, সেক্ষেত্রে ইন না হয়ে হবে হচ্ছে অন, উই ওয়েন্ট টু ভিজিট জু অন দ্য মর্নিং অফ সানডে। এখানে কিন্তু ইন দ্য মর্নিং হচ্ছে না, ইন দ্য মর্নিং জেনারেলি ইউজ হয় কিন্তু এক্ষেত্রে হচ্ছে না, তার কারণ একটা পার্টিকুলার দিনের সকালকে যখন বোঝাচ্ছে তখন ইনের পরিবর্তে অন এসে যাচ্ছে। নেক্সট সেন্টেন্স, আই প্রেফার টু স্পেন্ড হলিডেজ ইন দ্য সি সাইড। আমরা ইউজে যেরকম 25 নম্বর সেন্টেন্সটা দেখলেই বুঝতে পারবো, সেখানে ছিল হচ্ছে আই ওয়ান্ট টু স্পেন্ড আ হলিডে ইন দ্য মাউন্টেন্স, সেটা অনুযায়ী, মানে এই 25 নম্বর সেন্টেন্সটি অনুযায়ী এটাও তাহলে তাই দাঁড়ায় যে আই প্রেফার টু স্পেন্ড হলিডেজ ইন দ্য সি সাইড, কিন্তু সি সাইড যখনই থাকবে তখন ইন দ্য হবে না, তখন হবে হচ্ছে অ্যাট সি সাইড, আর মাউন্টেনের ক্ষেত্রে হলো ইন দ্য মাউন্টেন্স। হি স্যাট ইন এ চেয়ার, এটাও বলে রাখি, এখানেও আমরা ইউজে দেখেছি, হি স্যাট
অন অ্যান আর্ম চেয়ার ছিল। যখন চেয়ার উইদাউট আর্ম থাকবে তখন ইন না হয়ে সেখানে হবে হচ্ছে অন। উইথ আর্ম মানে আর্ম চেয়ার সেগুলো ইন, আর যখন চেয়ার থাকছে উইদাউট আর্ম তখন সেটা হয় হচ্ছে অন। তাহলে এই হলো আজকে আমার ইন, ইনের ওপর ইউজ এবং তার ওপর এরর কারেকশান রয়েছে। এবং আমি বারবার বলি এরর কারেকশানের মধ্যে প্রিপোজিশনাল এরর কারেকশান বেশি আসে এবং পরীক্ষা দেওয়ার চেষ্টা করে। আমি আরেকবার রিপিট করে দিই এরর কারেকশানসগুলো। প্রথমে দিয়েছিলাম পে মি উইথ ক্যাশ, এটা সাধারণত এটা এরকমই আমাদের ঠিক বলে মনে হয় বা এরকম দেওয়া হয়ে থাকে, সেক্ষেত্রে বলি উইথ হবে না, হবে হচ্ছে ইন। আবার চেকের ক্ষেত্রে, চেকের ক্ষেত্রে ইন না হয়ে হবে হচ্ছে বাই। টেক দ্য ওয়ার্ক অন হ্যান্ড অ্যাপারেন্টলি ঠিক মনে হলেও এখানে হবে টেক দ্য ওয়ার্ক ইন হ্যান্ড। দ্য বেবি ইজ লাইং অন বেড, লাইং থাকলে পরে ইন, আর একই সেন্টেন্সে সিটিং থাকলে পরে সেটা হয় হচ্ছে অন। হি কেম ইন নাইট, ইন নাইট কখনোই হবে না, অ্যাট নাইট হয়, অ্যাট নুন হবে, অ্যাট ডন হবে, অ্যাট মিড নাইট হবে, অ্যাট নাইট হবে। হ্যাঁ, আর আই গো টু স্কুল অ্যাট মর্নিং, মর্নিংয়ের সঙ্গে আবার অ্যাট হবে না, সেখানে হবে ইন দ্য মর্নিং, সেরকমই ইন দ্য আফটারনুন, ইন দ্য ইভিনিং। উই ওয়েন্ট টু ভিজিট জু ইন দ্য মর্নিং অফ সানডে, এখানে আবার ইন দ্য মর্নিংটা ঠিক হলেও এক্ষেত্রে ঠিক হচ্ছে না, তার কারণ একটি নির্দিষ্ট দিনের সকালকে বোঝাচ্ছে, এই জন্য এখানে ইন না হয়ে হচ্ছে অন, অন দ্য মর্নিং অফ সানডে। আই প্রেফার টু স্পেন্ড হলিডেজ ইন দ্য সি সাইড। হ্যাঁ, যেহেতু আমরা দেখেছি ইউজে ইন দ্য মাউন্টেন্স আছে, তাহলে সি সাইডের ক্ষেত্রেও ইন দ্য হতে পারত, কিন্তু না, সি সাইডের ক্ষেত্রে হয় হচ্ছে অ্যাট। হি স্যাট ইন আ চেয়ার, এখানে হি স্যাট ইন অ্যান আর্ম চেয়ার, সেক্ষেত্রে এটা ঠিক হতো, কিন্তু চেয়ার উইদাউট আর্ম সেক্ষেত্রে ইন না হয়ে হয় হচ্ছে অন। আশা করি আপনাদের অবশ্যই এগুলো ভালো লাগবে। প্রিপোজিশনের একটা জটিলতা আমাদের রয়েইছে, কারণ প্রিপোজিশন নিয়ে সমস্যা প্রচণ্ড এবং সবাই এই সমস্যায় ভুগছেও। তো যতটা সহজ করে বলা যায় বা দেওয়া সম্ভব সেভাবে চেষ্টা করছি, এবং একই সাথে এই জন্য এরর কারেকশানের মধ্যেও দিলাম, ইনের পরে অন, বাই এরকম তো রয়েছে, আমি ধারাবাহিকভাবে দিতে থাকব। আশা করি আপনারা আমার ভিডিও ফলো করতে থাকবেন। এই প্রিপোজিশনের এই ইউজগুলো আশা করি আপনাদের ভালো লাগবে এবং আপনাদের সুবিধা হবে আপনাদের কম্পিটিটিভ এক্সামের জন্য, নিশ্চয়ই এগুলো কাজে লাগবে এটাই আশা থাকলো। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করুন, আপনাদের সাপোর্ট আমার দরকার।